আসসালামু আলাইকুম প্রিয়ান, কেমন আছেন? আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। বলেন তাহলে শুরু থেকে আমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি। তো আমি আজকে এই যে কচুটা রান্না করব, এটা আমি ভাজি করব। তো আমি এখন কচুটা ভালো করে কেটে নিচ্ছি। এটা আমি চিকন চিকন করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আমার কচুটা কাটা শেষ। এখন আমি সুন্দর করে পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিছি। এখন আমি চুলায় গরম পানি বসিয়ে দিছি। গরম পানিতে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এখন এই গরম পানিটার মধ্যে আমি কচুগুলো দিয়ে দিব। এখন আমি এটা 2 থেকে 3 মিনিট ভাপ দিয়ে নেব। ভাপ দিয়ে আমি এই যে ঝরিয়ে নিছি, এখন আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে পানিটা বের করে নেব। কি সুন্দর ঝর ঝরে হয়ে গেছে কচুটা। এভাবে চেপে পানি বের করে দিলে কচুটা আর গলে যায় না। আমি এই যে কড়াইতে এখন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি থেতো করা রসুনটা দিয়ে দেব। রসুনটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ওই যে বাদামি কালার হয় ততক্ষণ আমি ভেজে নেব। আমার রসুনটাই বাদামি কালার হয়ে গেছে দেখেন। এখন আমি কেটে রাখা পেঁয়াজ মরিচটা দিয়ে দেব। আমি এটার মধ্যে বাড়তি কিছু দেবো না। পেঁয়াজ মরিচটা ভাজা শেষ হয়ে গেলে সামান্য পরিমাণ হলুদ দিব। হলুদটা দিয়ে আমি এখন একটু ভেজে নেব। ভেজে নিয়েছি। এখন আমি যে সিদ্ধ করে কচুটা দিয়ে দিব। দিয়ে আমি ভেজে নেব। এটার মধ্যে আমি বাড়তি কোনো মশলা দিলাম না। ভেজে নিয়ে ভাজাটা হয়ে গেছে আমার। এখন আমি এই যে ধনিয়া পাতা দিয়ে দেবো এটার উপর দিয়ে। ধনিয়া পাতাটা দিয়ে আমি প্রায় 1 মিনিটের মতো এই যে এই ভাজিটা ভেজে নেব। আমার ভাজিটা ভাজা শেষ হয়ে গেলে আমি এটা পরিবেশন করব। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর কি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।